দর্শক আসসালামু আলাইকুম, সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর টান কেন্দ্র বন্দর বাজার, যেটাকে বলা হয় কোর্ট পয়েন্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে একটি মানববন্ধন চলছে। সিলেটের গণমানুষের নেতা জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেট জেলা বিএনপির এই মানববন্ধন চলছে। আপনারা জানেন যে আসলে প্রায় এক যুগের উপরেও কিন্তু আসলে গুম হওয়া যে সিলেটের গণমানুষের যে নেতা এম ইলিয়াস আলী সহ সিলেটের দিনার ইফতিয়ার আহমেদ দিনার সহ আর বেশ কয়েকজন নেতাকর্মীকে গুম করা হয়, আর সেই নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু আজকে জেলা বিএনপি মানববন্ধন করছেন। আমরা সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। যাতে এই আয়নাকর বলেন আর যে কোনো বন্দী সিপাহী বলেন, যদি উনি আর কোনোভাবে বন্দী থাকেন তাহলে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। দর্শক আমরা এই মানববন্ধন যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, সেই সাথে আরো কম হয়েছেন সেখানে ভদ্রনেতা দিনার ইউনিয়ন ইলিয়াস আলী, গাড়ি চালক আনসার আলী, তাদেরকে কোথায় রাখা হয়েছে, কি অবস্থায় আছে আমরা জানি না। বর্তমান পরবর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে এই গুম নামক কারাগার কোথায় আছেন একটু খুঁজে বাইর করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এই লক্ষ্যে আমরা সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছি। অনেক এই বন্দী শিবির গুলোতে আমাদের অনেক নেতা, অনেক বিভিন্ন পেশার মানুষজন বাইর হয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি আমাদের নেতা ইলিয়াস আলীও কোনো না কোনো জায়গায় হয়তোবা আসেন সরকার খুঁজে নিয়ে, এবং এই সমস্ত বন্দী শিবির গুলো বিভিন্ন জায়গায় তদন্ত করে আমাদের নেতাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া, এই দাবিতেই আজকে এই মানববন্ধন। এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই গুম পরিবারের অনেক সদস্যরা উপস্থিত আছেন, আমরা জেলা বিএনপি মহানগর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত আছি। আমরা সরকারের কাছে এই দাবি জানানোর জন্য এসেছি, এই পুলিশ সরকার আমাদের এই নেতাকে এবং বিশেষ করে আমাদের এই জেলার সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, এবং সেই সাথে আমাদের আরো ছাত্র নেতা দিনার রামচন্দ্র আলী, এরা কোথায় আছেন তাদের সন্ধান আমরা চাই, যার জন্য আমরা এই মানববন্ধন করছি। আমরা আপনারা কি এখানে যারা আছেন তারা সকলেই তাদের অনুমতি ব্যক্ত করবেন, তবে আমরা এটার প্রটোকলে কোনো ব্যবস্থা নয়, এখানে কোনো রাজনৈতিক সভা সমাবেশ নয়। আমরা আবেগ তারিত হয়ে আমরা সিলেট জেলা বিএনপি উদ্যোগ নিয়েছি, আমাদের সাথে মহানগর বিএনপিও আছে, রঙ্গ সহযোগী সংগঠন আছে, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মানববন্ধন আলোচনা পরিচালনা করার জন্য জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসানা মোকাশরী রিপনকে অনুরোধ জানাচ্ছি। এইখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন, এখন পর্যন্ত আমরা আমার ভাইয়ের কোন সন্ধান পাইনি, সর্বোচ্চ চেষ্টা আমি করেছি, খুব বেশি কেউ না আসলে, যারা ওদেরকে যেচে ফেরত দিচ্ছে, ডিজিএফআই বলেন আর র‍্যাব বলেন, ওরা কিন্তু যাদেরকে যেচে ফেরত দিচ্ছে ওরাই আসছে, কিন্তু ওই যে মায়ের ডাক থেকে আমরা
যারা এই প্রতিবাদী হয়ে এখন পর্যন্ত রাস্তায় আছি, এখনো আমাদের ফ্যামিলির কাউকে পাই নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আর এই সরকারের কাছে আমাদের যেটা দাবি ছিল মায়ের ডাক থেকে 24 ঘন্টার আলটিমেটামে বলা হয়েছিল যে ওদের মানে জিয়াউল আহসানকে মানে গ্রেফতার দেখিয়ে তার কাছ থেকে আসলে সঠিক তথ্যটা আমরা পাবো যে এত বছর থেকে যাদেরকে সবাইকে যে গুম করে রেখেছে আসলে কি করেছে সেটা তো জিয়াউল আহসান আর তার টিম জানে। সে যেহেতু প্রধান হুতা ছিল, সে জানে যে আমার ভাই সহ বাকি যত নেতারা গুম হয়েছে সারা বাংলাদেশের ভাইয়েরা আমার, সে কি করেছে সে শুধু সে জানে। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এখন সে যেটা বলবে আসলে এটাই আমাদেরকে মানতে হবে। আর আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে যেটা ঘোষণা করবেন আমরা সেটাই মানব। অনেক রিউমার ছড়াচ্ছে, সত্যমিথ্যা অনেক কিছু গুজব আসতেছে, ওইটা আসলে আমরা এখন পর্যন্ত মানতে পারতেছি না, মানছি না। এখন দেখি এই সরকার আমাদেরকে কি জবাব দেন। আমার ভাইয়ের পথ ছেড়ে তো আমরা বসে আছি, আমার আব্বু আম্মু অসুস্থ। গতকালকে আমার আব্বুকে আইসিইউ থেকে হসপিটাল থেকে নিয়ে আসছি, আমার আম্মু খুবই অসুস্থ, বাসায় আমি রেখে আসছি, আমি ছাড়া ওদেরকে আসলে দেখার কেউ নাই। এখন আমার আম্মু তো যেভাবে রাস্তায় পথে ছেড়ে থাকেন ওইটা আসলে আমি নেগেটিভ পজিটিভ কিছু বলতে পারি না। আমি এখন এমন একটা ক্রুশিয়াল টাইম আমাদের যাচ্ছে, যেমন আমার ভাইকে ফেরত পাবো কি পাবো না, আব্বু আম্মুকে কি জবাব দেবো, এত অসুস্থ ওনারা। ওনারা নেগেটিভ কিছু যদি শুনেন ওনারা আসলে বাঁচবেন না, ওনারা দুইজনই হাঁটেন। আমি ওনাদেরকে কি জবাব দেবো, আমার ভাই ফিরে আসুক ভালো ভালো, আমার এইটুকুই চাওয়া, আর কোনো চাওয়া নাই। আমার ভাইটা ফিরে আসুক সুস্থ অক্ষত অবস্থায়, ভালো অবস্থায় ফিরে আসুক, ওরা ভালোভাবে আমার ভাইকে ফেরত দিক। শুধু আমার ভাইকে না, জুনেদকে দিক, ইলিয়াস আলীকে দিক, ওনার ড্রাইভার আনসার আলীকে দিক, সারা বাংলাদেশের যত মা বোনেরা কষ্টে আছেন তাদের সন্তানের জন্যে, ভাইয়ের জন্যে আমি সবাইকে ফেরত চাই, সবাইকে চাই। লোকজনের সাথে বলতে গেলে ওনার যে বোন আছেন ওনার সাথে উনি জানিয়েছেন যে আসলে দিনারের যে অসুস্থ বাবা মা এখনও কিন্তু আসলে দিনারের পথে আছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর প্রাণ কেন্দ্র বন্দর বাজার এলাকার কোর্ট পয়েন্ট থেকে। আপনারা জানেন যে ইলিয়াস আলী সহ যে গুমকৃত সকল নেতা কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু আসলে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজকে এই মানববন্ধন করছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, ফজলে আহসান রাব্বিকে তার বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা কর্তৃক আজকে আয়োজিত এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি সুলতান মহেন্দ্র আব্দুল কাইম চৌধুরী মানববন্ধনে উপস্থিত আছেন। সিলেটে এই সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে আসলে জনতা এম ইলিয়াস আলীর সংবাদ চাই এমনটাই ব্যানার নিয়ে কিন্তু আসলে যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এসে বিএনপি সেটিতে এসে কিন্তু আসলে যোগদান দিয়েছেন। আমরা আসলে আপনাদেরকে তা বন্দরবাজার এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে কথা বলবো যে জেলা স্বেচ্ছাসেবক দলের
সদস্য সচিব খান জামাল স্যার। শেখ হাসিনা আয়নাগর করেছিল বিএনপি নেতাকর্মীদের এবং ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য। আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাই সিলেটের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, বাংলাদেশের সপক্ষে কথা বলার জন্য শেখ হাসিনার চক্ষুশূল হয়ে তিনি গুম হয়েছিলেন। একইভাবে গুম হয়েছিল দিনার জিনাত আনসার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকেই আয়নাগর থেকে ফেরত এসেছে। আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রনেতা দিনার জিনাত আনসার সহ যারা আয়নাগরে আবদ্ধ রয়েছেন তাদের ফেরত দেওয়ার জন্য অন্যতায় সিলেটবাসীকে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমাদের বিশ্বাস ইলিয়াস ভাই আয়নাগরেই আছেন। আমরা আপনাদেরকে শুনালাম যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে শুনলেন যে আসলে স্বেচ্ছাসেবক দল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা মানববন্ধনের প্রথম সারির পিছনে এলোমেলো দাঁড়িয়ে আছি বিনীত অনুরোধ, এটা একটা মানববন্ধন কর্মসূচি, আপনারা প্রত্যেকে পিছনের এলোমেলো মশা থেকে লাইনে দর্শক, এই ছিল আমার কাছে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট বিউর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।